অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুভ নববর্ষ 1428 বঙ্গাব্দের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকল প্রিয় দর্শক বন্ধুকে আমি জানাই। এটি কুম্ভ রাশির বার্ষিক রাশিফলের ভিডিও, অর্থাৎ 1428 বঙ্গাব্দ আপনি যদি কুম্ভ রাশির জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা জিস্ট আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ কুম্ভ রাশির এই বছর সুখের পায়রা আসতে চলেছে। এক কথা যদি বলি, দেখুন, 1428 1+4+2+8=15, 1+5=6, অর্থাৎ এটি শুক্রের বছর হতে চলেছে। দেখুন, এবছর বৃহস্পতিবার ঢুকছে এবং বৃষ রাশিতে এই বছর শুরু হচ্ছে। কি ফল পেতে চলেছেন, এবং আমি তার আগে বলি যে এই যে আমি বার্ষিক রাশিফলটি বলছি, চারটি বিগ বিগ প্ল্যানেটকে ধরে আমি এই রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি, যে এই রাশিফলটি একদম যে হুবহু 100-এ 100 মিলবে আমি কোনো সময় দাবি করি না আর করবও না ভবিষ্যতে, কিন্তু এই রাশিফলটি আগামী বছর কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। বেশ কিছু অংশে কিন্তু আপনাদের মিলবে। দেখুন, রাহু আপনাদেরকে কিন্তু এবছর ঢেলে দিতে চলেছে। আপনি কুম্ভ রাশি মানুষ, রাহুর যা প্লেসমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা ঘটাতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তো প্রথম আসি কুম্ভ রাশির ফিনান্সিয়াল দিকটা, আর্থিক দিক, অর্থের দিকটা কেমন। দেখুন, আপনাদের ধনপতি এবং একাদশপতি আপনাদের রাশির উপর অবস্থান করছে। ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আগের থেকে যথেষ্ট, ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের রাশির উপরে বৃহস্পতি, ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। দেখুন, বৃহস্পতির দৃষ্টি সরাসরি আপনার রাশির পঞ্চম ভাবে, অর্থাৎ এখানে আপনাদের ক্ষেত্রে সন্তান সুখের জায়গা দেখাচ্ছে। সন্তানের হেলথ, সন্তানের এডুকেশন এর জায়গা খুব ভালো। শেয়ার মার্কেট, গোল্ড থেকে লাভ, চাঁদি থেকে লাভ, এই লাভ জায়গাগুলো থাকছে। এবং আমি বারবার বলছি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যেভাবের উপর দৃষ্টি দেয়, গঙ্গা জলের মতো পবিত্র হয়। এবং এই বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে এবং সপ্তমভাবে শুভ বিবাহের প্রবল যোগ কিন্তু, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের এবছর 1428, যারা বারবার লিখছেন যে বিয়ের জায়গাটা কী হবে স্যার, কৌশিকদা কী হবে বিয়ের ব্যাপারে, আপনারা এগিয়ে চলুন। 1428-এ যারা বিবাহের উপযুক্ত হয়ে গেছেন, নিশ্চিত রূপে বিয়ে কিন্তু হবে। যাদের বারবার বিয়েতে বাধা পাচ্ছেন তাদের জন্য, তারা অবশ্যই দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, সেই জায়গাটা সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান করুন। কিন্তু বর্তমান যে গ্রহের গোচর, সেই অনুযায়ী অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ দুটোরই হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর কিন্তু হতে চলেছে। কুম্ভ রাশির ভাগ্যভাবে দৃষ্টি, অর্থাৎ নিশ্চিত রূপে কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে। এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে, যারা টেন্ডারে কাজ করেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। এবং আপনাদের কর্মের জায়গাটা যদি আসি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, কর্মক্ষেত্রে বদলি, কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা কিন্তু থাকছে। কিন্তু কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ আপনাদের কিন্তু থাকবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু চাপ থাকছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর বেশ কিছু অপরচুনিটিও কিন্তু আসতে চলেছে। অর্থাৎ যে কাজগুলো আপনাদের আটকে ছিল, সে কাজগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার হতে চলেছে। অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু ভালো।
ব্যবসার জায়গাটা যদি বলি, যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, নতুন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, তারা কিন্তু অবশ্যই নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন। ব্যবসার দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো হতে চলেছে, অর্থাৎ শুভ ব্যবসা যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। ব্যবসাতে আপনাদের যথেষ্ট উন্নতি এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা, এবং যে কোনো ব্যবসা আপনি কিন্তু লাভবান কিন্তু এবছর হবেন। ব্যবসা বাণিজ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে এবছর একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসছে, এবং ধনপতি রাশির উপর শরীরের দিকটা কিন্তু এবার শরীর স্বাস্থ্যে দেখুন, বৃহস্পতি যখন পাস করে রাশির উপর দিয়ে, হেলথের বিষয় নিয়ে যারা হসপিটালে না হয়ে আছে, হসপিটালে ভর্তি আছে, তাদের হেলথের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকবে, অর্থাৎ শরীরগত দিক কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই বেটারমেন্ট থাকছে। দশমভাবে তুঙ্গস্থ কিন্তু কর্মযোগ কিন্তু আপনাদেরকে দিবে, এবং চতুর্থ স্থানে রাহু, আমি বারবার বলছি রাহু এবছর কিন্তু আপনাদেরকে কিন্তু ঢেলে দিবে। বিদেশ থেকে অর্থ লাভ, আপনাদের লটারি শেয়ার, আপনাদের স্টক বিজনেস, আকস্মিক ধন প্রাপ্তি, ফাটকা থেকে আপনাদের কিন্তু ইনকাম যোগ কিন্তু দেবে। এডুকেশনের দিকটা যদি বলি, যারা উচ্চ শিক্ষাতে আছে, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, বা এমএড, বিএড, এমফিল, বা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন, বা সিএ পড়ছেন, বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, বা ডক্টরি লাইনে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটা স্মরণীয় বছর হয়ে থাকতে চলেছে। অর্থাৎ এডুকেশনের দিকটা আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের এবছর যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি কিন্তু এবছর ভালো ফল কিন্তু পাবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে শত্রুতার যোগটা কিন্তু থাকছে এবছর, অর্থাৎ আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর শত্রুতা জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু আটকাতে হবে, অর্থাৎ চোখ কান খুলে আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, ধনের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে, ভাইয়ের সাথে কিছুটা হলো সম্পর্কে উন্নতি কিন্তু আপনাদের হবে, যাদের ভাতৃবিরোধ চলছে তাদের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, কেস মামলা মকদ্দমা যাদের চলছে সেখান থেকে কিছু কিছু ক্ষেত্রে রিকভারির জায়গা কিন্তু থাকছে। যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, আপনি অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের জায়গা আছে, বা আপনি কোরিওগ্রাফার, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পাবেন। কুম্ভ রাশির মানুষ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আপনারা বেশ কিছু শুভ ফল কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের এবছর বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনা, যে কোনো দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। বিদেশ থেকে অর্থ ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এবছর কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ব্যয়, অধিক খরচ কিন্তু আপনাদের কিন্তু এবছর নির্দেশ করছে, কিন্তু সেটা কোনো খারাপ কাজে না, নিজস্ব প্রপার্টি, নিজস্ব ব্যবসা, নিজের কাজে, এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের সম্ভাবনাগুলো কিন্তু, খরচের সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু হতে চলেছে, এবং ইনকামের জায়গাটা কিন্তু ভালো, কিন্তু সেভিংসটা সেম মতো কুম্ভ রাশির ক্ষেত্রে এবছর সেভিংসের জায়গাটা যতটা আর্নিং করবেন সেই অনুযায়ী কিন্তু সেভিংস পাবেন না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের উদ্বেগের কারণ হতে পারে, মা অথবা পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু উদ্বেগের কারণ হতে পারে, এবং এই জায়গাটাতে কিন্তু বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন। মায়ের শরীর স্বাস্থ্য এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা অবশ্যই কনসাস থাকুন। বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন, আত্মীয় স্বজন থেকে হেল্প আপনারা কিন্তু পাবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা, এবং বেশ কিছু লোক আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নিবে, এরকম লোকও কিন্তু থাকছে। ভালো কথাগুলো তো শুনলেন, কিছু কিছু খারাপ জিনিসগুলো আপনাদেরকে বলি, অর্থাৎ কারো কথাতে কিন্তু ভুলবেন না, এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, অর্থাৎ যে সিদ্ধান্তের জন্য পরে হয়তো আপনাকে সমস্যা হতে পারে সেই জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন।
কোনো কিছু কাজ করার আগে সঠিকভাবে সিদ্ধান্ত আপনারা নিন, নয়তো সমস্যার জায়গায় কিন্তু আপনাদের থাকছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে হয়তো কিছু ঝামেলা জায়গায় কিন্তু থাকছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর ভ্রমণের যোগ কিন্তু থাকছে, অর্থাৎ কোনো জায়গাতে দূর যাত্রা যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ বিদেশ যাত্রা বা কোনো জায়গাতে নিছকই বেড়াতে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের প্রবল থেকে প্রবলতর কিন্তু থাকছে। সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, এবং এবছর অর্থাৎ 1428 আপনাদের প্রাপ্তির বছর হতে চলেছে, মহাপ্রাপ্তি কিন্তু আপনারা পাবেনই পাবেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে এবং মানসিক সুখ আপনারা কিন্তু পাবেন, এবং ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে। নিজস্ব গাড়ি বা সম্পত্তি বা আপনার জমি জায়গা এগুলো কেনার প্রবল সম্ভাবনা কিন্তু এই মাসে, সরি এ বছর কিন্তু আপনাদের 1428 মার্জনগর 1428 মঙ্গাব্দে আপনাদের যথেষ্ট পরিমাণে থাকছে। এই ছিল কুম্ভ রাশির জিস্ট, কেমন ফল পেতে চলেছে 1428, সুখের পায়রা আসতে চলেছে।